নির্বাচনের প্রাক মুহূর্তত গোয়ালপাড়া জেলা কংগ্রেসত দেখিলে পাওয়া গেছে খহনিয়া। দলের পর পদত্যাগ করেছে জেলা কংগ্রেসের সম্পাদকে। দল এরিলে গোয়ালপাড়া পশ্চিম সমষ্টির যুব কংগ্রেসের সভাপতিও। জেলা যুব কংগ্রেসের সম্পাদকেও এরিলে পদ আর পদত্যাগ করিয়ে রকিবুল হুসেন হরুয়ার হুঙ্কার দিছে পদত্যাগী কংগ্রেসে। চারি পদত্যাগী কংগ্রেস নেতা পশ্চিম গোয়ালপাড়া বিধানসভা সমষ্টির বিধায়ক আব্দুল রশিদ মন্ডলের অতি ঘনিষ্ঠ মৌলানা বদরুদ্দিন আজমলক উচ্চ প্রশংসা পদত্যাগী কংগ্রেসের। ধুবুরী প্রার্থী রকিবুল হুসেনের সঙ্গে আব্দুল রশিদ মন্ডলের মুকলি সংঘাতের খবর প্রকাশ পাইছিল। আর পদত্যাগী কংগ্রেসী শাহার আলী আহমেদ, নাসিরউদ্দিন আহমেদ, শাহাবুদ্দিন মন্ডল আর আতাউর রহমান বিধায়ক মন্ডলের মুকলি সংঘাতের ফল ভোগার আশঙ্কা রকিবুল হুসেনের ক্ষেত্র। আর এ সন্দর্ভত গোয়ালপাড়ার আমার সাংবাদিক রসেলুর হুসেনের এক প্রতিবেদন আগবাইছো। নিশ্চয়কৈ লোকসভা নির্বাচনের মাজতে গোয়ালপাড়া জেলা কংগ্রেসত পদত্যাগর জোয়ার উঠিছে। আর এই লই গোয়ালপাড়া জেলা কংগ্রেসত এক প্রকার জোকারণির সৃষ্টি হয়েছে। মোর হইতে কিছু পদত্যাগী কংগ্রেসী আছে, মই কথা পাতিবলে যত্ন করিম। প্রথমে মই আপনার তাতে আহিম। আপনার ডেজিগনেশন কি আছিলে আর কিয় পদত্যাগ করিলে? জেনারেল সেক্রেটারি এডমিনিস্ট্রেশন ডিসিসি গোয়ালপাড়া। এই মুহূর্তত লোকসভা নির্বাচনের প্রচার চলি আছে আর এই মুহূর্তত আপনাদের কিয় পদত্যাগ করিলে? সক আমি বিচারিছিল ধুবুরী লোকসভার ভোটারে আমি বিচারিছিল যিকেজন স্থানীয় প্রার্থী আছে আমি স্থানীয় প্রার্থী বিচারিছিল। আব্দুল খালাক সাহেব আছে, আব্দুল হামিদ সাহেব আছে, ওয়াজেদ আলী চৌধুরী সাহেব আছিল, আমি ইহতক বিচারিছিল। কারণ রকিবুলর যেটু তার অহংকার, এই অহংকার আমি মোটেই তার অহংকার আমি পছন্দ নকরু। আর আমার রকিবুলর আগমনে ধুবুরী লোকসভাত রকিবুলর আগমনে আমার কংগ্রেস কর্মী সকলের মাজত এনেকা একটা বিভ্রান্তির সৃষ্টি করে পেলাইছে যে আজি ইজন কালি ইজন ইজনের পিছত ইজনক কংগ্রেস কর্মী সকলে রিজাইন দিবলে ওলাইছে। কারণ হি ভাবিছে যে মোর লগত কাকো না লাগে, মই অল ইন অল। বিশেষকৈ আমার গোয়ালপাড়া পশ্চিম সমষ্টির বিধায়ক আলহাজ আব্দুল রশিদ মন্ডল সাহেব ইয়ার বিধায়ক হয়ে আছে, গতি বিধায়ক এজন নোহাক সমষ্টিত কেনকৈ হি নির্বাচন প্রচার কার্য চলাব পারে এইটো তো দুঃখর কথা। আমি বেয়া পাইছো, আমার লাজ লাগিছে, আমি 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 বহুত লাজ পাইছো যে আমাক নোহাকই মই গোয়ালপাড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মই এই বিষয়ে নাজানো। যা 12 মার্চের পর ইয়াতে আছে রকিবুল, এদিনও আমাক মাতা নাই। গতি আমি ইয়ারপরাই রকিবুলক ইয়াতে প্রার্থিত্ব বিচর নাই, আমি রকিবুলক হারাটো আমি নিশ্চিত বলে ভাবিছো যে আগন্তুক 7 তারিখত যেটু নির্বাচন আছে এই নির্বাচনত রকিবুল হুসাইন মিনিমাম 3 লাখ ভোটত পরাজিত হব। মোর নাম নাসিরউদ্দিন আহমেদ, মই গোয়ালপাড়া পশ্চিম সমষ্টির যুব কংগ্রেসের সভাপতি আছিলো। মই গোয়ালপাড়া পশ্চিম সমষ্টির 4 বারের যুব কংগ্রেসের সভাপতি। অতি দুঃখে কব বিচারিছো যে আমি আজি রিজাইন দিবলগা হয়েছে। ধুবুরী লোকসভা সমষ্টিত আমি স্থানীয় প্রার্থী বিচারিছিল, যে নহক হাইকমান্ডে রকিবুল হুসেন ডাঙরিয়াক প্রার্থিত্ব করেছে। প্রার্থিত্ব করার পিছত আমি দেখিবলৈ পাইছো রকিবুল হুসেন ডাঙরিয়া দুজন নেতার বাহিরে কাকো গুরুত্ব দিয়া নাই। বিশেষকৈ গোয়ালপাড়া পশ্চিম সমষ্টির আমার বিধায়ক আলহাজ আব্দুল রশিদ মন্ডল ডাঙরিয়া তেখেতক কোনো কার্যসূচীত আমি মাতিবলৈ দেখা নাই, দলীয় কোনো কার্যসূচীত তেখেতর নাম লওয়া দেখা নাই। আমি লজ্জিত হয়েছো বিধায়কগৰাকীক একাকরিয়া করা বলে আপনি অভিযোগ। বিধায়কগৰাকীক একাকরিয়া নহয়, তেখেতক রাজনৈতিক প্রচার কার্যর পর বিরত রাখিছে। রকিবুল হুসেন ডাঙরিয়া ভাবিছে নাকি যে তেখেতে অসমের 15 বছর ক্যাবিনেট মিনিষ্টার আছিল, সেই দম্বালি এতিয়া ধুবুরী লোকসভা সমষ্টিত দেখাব খুঁজি আছে নাকি? সেই প্রত্যুত্তর আমি গোয়ালপাড়া পশ্চিম সমষ্টি তথা ধুবুরী লোকসভা সমষ্টির বাকি আমি দেখাই দিম। তার মানে এক প্রকার আপনাকে বিরোধ করব? নিশ্চয় বিরোধ করিম রকিবুল হুসেন ডাঙরিয়া। তেখেতে আমার সংখ্যালঘু মানুষের কারণে কি করেছে? 2009 চনত লক্ষ্মীপুরত রাভাহা সংঘর যে গণ্ডগোল হয়েছিল, তেতিয়া রকিবুল হুসেন ডাঙরিয়া ক্যাবিনেট মিনিষ্টার আছিল, এই 9 জন মানুষ যেতে মরিছিলে, তেতিয়া এই 9 জন মানুষের প্রতিশ্রুতি দিয়েছিল তেখেতসকলের পরিয়ালের মাজের পর চাকরি দেওয়ার কথা আছিল। কেইটা পরিয়ালের চাকরি রকিবুল হুসেন ডাঙরিয়া দিছে? রকিবুল হুসেন ডাঙরিয়া কেজন পরিয়ালের ঘর সময় কইছে যে আপনার ইমান দুঃখে আপনার চলি আছে, আপনার কিবা একটা সুবিধা মই করাই দিম? আমি তো কেতিয়াও দেখবলে পাওয়া নাই। ধুবুরী লোকসভা সমষ্টির রাইজর কারণে কি করেছে?